হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আমার নিত্যদিনের পুজো, অর্থাৎ আমি কীভাবে প্রত্যেক দিন আমার সমস্ত ঠাকুরের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বলে চলো এবার ভিডিওটি শুরু করি। তো প্রথমেই তোমরা দেখলে যে আমার গোপাল সোনা ঘুমাচ্ছে, এখন ওকে ঘুম থেকে তুলিনি, আর আমি পুজোর জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গোপালের জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন মেলে দিলাম। তো এখন আমি আমার ঠাকুরের সিংহাসনটি খুব ভালো করে পরিষ্কার করে নেব, কারণ আজকে হলো সোমবার। আর প্রত্যেক সপ্তাহে সোমবার করে আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে তার আসনগুলো চেঞ্জ করে দিই। তো আজকেও দেবো। আর এদিকে দেখো, গোপাল সোনাকে একটুখানি সাইডে করে দিলাম, কারণ যেহেতু সিংহাসনটা পরিষ্কার করব তো ধুলোবালি গোপাল সোনার গায়ে যেতে পারে, তো সেই জন্য একটুখানি সাইডে করে দিলাম। এগুলো পরিষ্কার করার পর আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো। এবার দেখো, মন্দিরের যে পর্দা দুটো আছে সেই পর্দা দুটো আমি খুব ভালো করে বেঁধে দেবো। দেওয়ার পর সমস্ত ঠাকুরদের আমি এখান থেকে সরিয়ে দেবো। যেহেতু মন্দিরটা ভালো করে পরিষ্কার করব, আসনটা বদলে দেব, তো ঠাকুরদের তো সরাতেই হবে। তো সেই জন্য এক এক করে দেখো সমস্ত ঠাকুরদের আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত ঠাকুরদের আমি সরিয়ে দিলাম। দেওয়ার পর যে আসনটা ছিল সেটা আমি এখান থেকে নামিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে সিংহাসনটা আমি পরিষ্কার করে দেবো। আর আমি কিন্তু প্রত্যেক সোমবারেই আসনটা বদলে দিই। আমার এরকম দুটো আসন আছে, তো একটাকে বদলে দিই আর একটা ধুয়ে দিই। তো দেখো, ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে যে পরিষ্কার আর একটা আসন ছিল সেটাকে আমি পেতে দিলাম। তো দেখো, পেতে দিলাম। দেওয়ার পর সমস্ত ঠাকুরদের আমি আবার এখানে বসিয়ে দেবো। তো এখানে দেখো, পর্দাটার জন্য দেখা যাচ্ছিল না ঠিক মতো, সেই জন্য পর্দাটাকেও সরিয়ে দিলাম। তারপরে সমস্ত ঠাকুরদের আমি বসিয়ে দেবো। আর সমস্ত ঠাকুরদের কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছিলাম, যেহেতু এইসব ঠাকুরদের স্নান করানো যায় না, সেই জন্য একটু ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে দিই। তো দেখো, সমস্তটা আমার গোছানো হয়ে গেল। আর আমি সমস্ত প্রসাদগুলি এবার রেডি করে নেব। দেখো, এইভাবে আমি সব দেখেছি। আর এদিকে শিব ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে নেব, তারপরে আসনে বসিয়ে দেব। তো মহাদেবকে স্নান করানোর পর তারপর আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলব। আর আমি কিন্তু প্রত্যেক দিনই মহাদেবকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিই। আর আজকে যেহেতু সোমবার, তাই প্রথমে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মহাদেবকে মালিশ করে দেব, আর তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেব। বিশেষ কোনো দিন হলে তখন আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিই। তো দেখো, মহাদেবকে আমি প্রথমে একটুখানি গঙ্গার জল দিয়ে দিলাম, তারপরে একটুখানি প্লেন জল দিয়ে দিলাম, কারণ গঙ্গার জল আসলে খুব বেশি নেই, অল্পই আছে। তো সেই জন্য প্রথমে গঙ্গার জল দিয়ে তারপরে একটুখানি নর্মাল যে জল হয় সেই জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর চললো মহাদেবকে আমি ওনার সিংহাসনে বসিয়ে দিয়ে আসি। এবার আমি আমার গোপালকে ঘুম থেকে তুলবার। এদিকে দেখো, আমি প্রসাদ সব রেডি করে নিয়েছি, ফুল, প্রসাদ, জল সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার চলো গোপালকে ঘুম থেকে তুলি। এই দেখো, আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে। আর এখন যেহেতু শীতকাল, তাই খুব সকালে আমি গোপালকে ঘুম থেকে তুলি না, একটু বেলার দিকে তারপরে তুলি। কারণ কি, গোপাল যেহেতু ছোট বাচ্চা, তো সেই জন্য যদি সকালবেলায় আমরা ওকে ঘুম থেকে তুলে দিই তাহলে কিন্তু ওর ঠান্ডা লাগতে পারে। তো সেই জন্য একটু বেলা হলে তারপরে আমি ওকে ঘুম থেকে তুলে দিই। প্রথমেই তোমরা দেখলে আমি একটা ঝুনঝুনি বাজালাম, বাজানোর পর হাতে একটুখানি তালি দিয়ে নিলাম। কারণ কি, কারণ হলো গোপাল যেহেতু ছোট বাচ্চা, তো ওকে যদি আমরা এমনি এমনি ঘুম থেকে তুলে দিই তাহলে কিন্তু ভয় পেয়ে যাবে। তো সেই জন্য গোপালকে যখনই আমরা ঘুম থেকে তুলবো তার আগে একটুখানি কোনো প্রকার আওয়াজ করে নেবো, সেটা ঘণ্টার ধ্বনি হতে পারে, ঝুনঝুনি হতে পারে, অথবা হাতে তালি দিয়ে হতে পারে। তো যে কোনো প্রকারেরই হোক একটুখানি আওয়াজ করে নিতে হয়। তো তারপরে গোপালকে ঘুম থেকে তুলতে হয়। তো দেখো, ঘুম থেকে তোলার পর আমি গোপালকে একটুখানি জল খাইয়ে দিলাম। তারপরে একটা ভেজা টাওয়াল দিয়ে গোপালের মুখটা খুব ভালো করে মুছিয়ে দেবো। দেওয়ার পর হাত এবং পাটাও মুছিয়ে দেবো। তারপর আমি গোপালকে রেডি করিয়ে নেবো।
আর আজকে কিন্তু গোপালের রেডি করানোটা তোমাদের সাথে শেয়ার করছি না, তো দেখো আমি কেমন করে ম্যাজিক করে গোপালকে রেডি করে দেব। তো এই দেখো আমি কেমন ম্যাজিক করে গোপালকে রেডি করিয়ে দিলাম। এরপর চলো গোপালকে ওর সিংহাসনে বসিয়ে দিয়ে আসি। গোপালকে সিংহাসনে বসিয়ে দেওয়ার পর আমি গোপালের বিছানাটা খুব ভালো করে গুছিয়ে রেখে দেব। তো ছোট্ট ঝুনঝুড়িটাও গোপালের কাছে দিয়ে দিলাম। এবার চলো গোপালের বিছানাটা খুব ভালো করে গুছিয়ে রেখে দিই। সারাদিন যেহেতু বিছানার কোনো কাজে লাগে না, তো সেই জন্য কিন্তু বিছানাটাকে অবশ্যই গুছিয়ে রেখে দিতে হয়। আর গোপালকে ঘুম পাড়ানোর সময় অবশ্যই বিছানাটাকে আবার রেডি করে নিতে হয়। যেমনভাবে আমরা বিছানা গুছিয়ে নিই ঘুমানোর সময়, তেমনভাবেই গোপালের বিছানাও কিন্তু ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পর অবশ্যই গুছিয়ে রাখতে হয়। এবার চলো পূজাটা করে নিই। আর আমি কিন্তু পুজোর জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো আর দেরি না করে এবার পুজোটা করে নিই। তো এক এক করে ফলগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে জলগুলো দিয়ে দেব। আর আজকে আমি ঠাকুরের প্রসাদে দিয়েছি কিছুটা ফল আর কিছুটা মিষ্টি। তো আমি কিন্তু আগেই বলেছি আমি যখন যা পারি তাই দিই, যখন আমার কাছে যা থাকে তাই দিয়েই আমি পুজো করি। তো দেখো আমি ফলগুলো দেওয়ার পর তারপরে জলগুলোও দিয়ে দিলাম, এরপর পুজোটা করে নিই চলো। আর প্রথমে কিন্তু আমি শিব ঠাকুরের পুজোটা করে নেব, কারণ আজকে হলো সোমবার আর সোমবার হলো মহাদেবের দিন। আর মহাদেবের পুজোর কিন্তু বেলপাতা অতি আবশ্যক, বেলপাতা লাগবেই। কিন্তু আমার কাছে বর্তমানে বেলপাতা নেই। এমন একটা দিন ছিল যখন আমাদের বাড়িতে বড় একটা বেলগাছ ছিল আর পাড়ার সবাই আসতো আমাদের বাড়ি বেলপাতা নিতে, কিন্তু বর্তমানে সেই গাছটা আর নেই, সেটা কেটে ফেলা হয়েছে কোনো এক কারণে। তো সেই জন্য আর বেলপাতাটা দিতে পারছি না, এমনি অপরাজিতা ফুল দিয়েই পুজোটা করে নেব। আর শিব পুজোয় কিন্তু ধুতরা, আকন্দ অথবা অপরাজিতা ফুল দিতে হয়, কারণ এই ফুলগুলো হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল, মানে পছন্দের ফুল। আরও হয়তো আছে কিন্তু সেগুলো আমার জানা নেই। এরপর দেখো আমি বাকি সব ঠাকুরের পুজোটাই করে নেব। আর মা কালী কিন্তু জবা ফুল খুব পছন্দ করেন, বিশেষ করে লাল জবা ফুল। আর জানো তো আমার বাড়িতে লাল জবা ফুলের গাছ আছে, কিন্তু আজকে এমনই একটা বিষয় হয়েছে যে লাল জবা ফুল একটাও ফোটেনি, কেন জানি না ফোটেনি, কি আর করব বলো। তাই জন্য শুধুমাত্র অপরাজিতা ফুল দিয়েই মা কালীর পুজোটা করে নিলাম। আর আমি কিন্তু সমস্ত ঠাকুরের জন্য আলাদা আলাদা কোনো মন্ত্র জানি না, আমার জানা নেই। আমি যে গুরু মন্ত্র নিয়েছিলাম, মানে দীক্ষার সময় যে মন্ত্রটা দেওয়া হয়েছিল, সেই মন্ত্রটাই আমি বলি। আর আমি যতদূর জানি গুরু মন্ত্র থাকলে আর কোনো মন্ত্রের প্রয়োজন হয় না, সেটা বললেই হয়। তো সেই জন্য আমি সেটাই বলি, আমি হয়তো ভুলও হতে পারি। তো দেখো সমস্ত ঠাকুরের পুজোটা করার পর এরপরে বাকি যে ফুলগুলো ছিল সেগুলো আমি আবার সব ঠাকুরকেই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর তারপরে আমার যে শ্রীমদ্ ভগবদ গীতা আছে সেইখানেও কিন্তু কিছুটা ফুল দিয়ে দেব। আর কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি শ্রীমদ্ ভগবদ গীতার একটা করে শ্লোক পাঠ করার। তো প্রায় প্রত্যেক দিনই পড়ার চেষ্টা করি, কিন্তু কোনো দিন হয়তো সময়ের অভাবে হয়ে ওঠে না, তো সেই জন্য পড়তে পারি না, কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিনই পড়ার। আর তারপর দেখো আমি সমস্ত প্রসাদে তুলসী পাতা দিয়ে দেব। কেবলমাত্র মহাদেবের প্রসাদে তুলসী পাতা দেব না, কারণ মহাদেব কিন্তু তুলসী পাতা পছন্দ করেন না। তো সেই জন্য মহাদেবের প্রসাদে বা কোনো কিছুতেই তুলসী পাতা দিতে নেই। দেখো সমস্ত প্রসাদে ফুল তুলসী পাতা আমার দেওয়া হয়ে গেল, তারপরে আমি আরতিটা করে নেব। আর সব শেষে আমি যেটা করি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেব, তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাব, কারণ ভগবানেরা কখনোই আমাদের সামনে ভোগ গ্রহণ করেন না। তো আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কেউই ভোগ গ্রহণ করবেন না, তো সেই জন্য আমাদের বাইরে যেতে হয়। এখন আমি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেব আর আমি বাইরে যাব। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে প্রসাদগুলো এখান থেকে সরিয়ে নেব, তারপর গোপালের মুখ হাত খুব ভালো করে মুছিয়ে দিয়ে ওর পাশিটা ওর হাতে দিয়ে দেব। তো সেটা আর তোমাদেরকে আজকে দেখাচ্ছি না। আর আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আমার নিত্যদিনের পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর আমার আজকের ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিও, আমি শুধরে নেব। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, রাধে রাধে।